সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলোই সুন্দর, তবে উত্তর সিকিম পর্যটকদের কাছে আলাদা টান রাখে। তার প্রধান কারণ হলো বরফ। প্রকৃতি যে কত সুন্দর এবং বৈচিত্র্যময় হতে পারে সেটা এখানে না এলে বোঝা যায় না। পাহাড়ের বুক চিরে বয়ে চলা একের পর এক ঝর্ণা, কোথাও পাহাড়ের মাঝখান থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে, কোথাও আবার পাহাড়ি নদী আপন মনে বয়ে চলছে, আর কোথাও রুক্ষ দুষর প্রকৃতির মাঝ দিয়ে পথ চলা। সো গ্যাংটকে হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাচুং ইয়ংথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। লাচুংয়ে স্টে করবো নাইট, এর পরবর্তীতে হচ্ছে আগামীকাল সকালে আমরা লাচুং থেকে ইয়ংথাং, ইয়ংথাং থেকে হচ্ছে জিরো পয়েন্ট, যদি পারমিশন পাই আর কি। কি বাস রেস্টেশনে যাচ্ছি, ওইখান থেকে হচ্ছে লাচুংয়ের গাড়ি আছে, গাড়িতে করে আমরা হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব। আমাদের মেবি হচ্ছে একটু ওয়েট করতে হবে, কারণ ওরা 11টার আগে গাড়ি ছাড়ে না। আর এই ভ্রমণে যেহেতু আমাদের থাকা খাওয়া ইনক্লুড, ওরা গাড়িটা ছাড়তে এই জন্য লেট করে, ওইখানে পারমিশনের একটা বিষয় থাকে। এর পরবর্তীতে হচ্ছে আপনার যেহেতু নির্দিষ্ট একটা স্থানে ওরা হচ্ছে দুপুরে লাঞ্চটা করায়, সো ওদের টাইম কাভারেজটা হচ্ছে আলটিমেটলি ওই টাইমের সাথেই হচ্ছে ওরা মিলাইয়া নেয়। লাইক হচ্ছে যদি 1:30 অথবা 2টার মধ্যে তারা নির্দিষ্ট যে স্থান আছে ওই স্থানে যাবে এবং ওইখানে লাঞ্চ করায়, দেন হচ্ছে আপনার লাচুংয়ে নিয়ে যাবে। নর্মাল হচ্ছে ওরা এই প্রসেসেই হচ্ছে, যারা টুরিস্ট থাকে বাংলাদেশ থেকে শুরু করে আর যারাই হচ্ছে টুরিস্ট আসে না কেন, সেম ওয়েতে হচ্ছে তারা এইভাবে ট্রিটটা করে। আমরা এখনও সকালে নাস্তা করতে পারিনি, সামনে হচ্ছে কোথাও গিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। তো চলুন আমরা বাস রেস্টেশনে যাই। এটাই হচ্ছে বাজরা স্টপ। এখান থেকে হচ্ছে মূলত আপনার নর্থ সিকিম, সাউথ সিকিম যেখানে যান না কেন, নাথুলা পাস, এর পরবর্তীতে হচ্ছে আপনার বাবা মন্দির, তারপর হচ্ছে সাঙ্গু লেক, এই হচ্ছে মূলত এই জায়গা থেকে হচ্ছে ট্যাক্সিগুলো ছাড়ে। এখান থেকে হচ্ছে সিটির আউটারে যতগুলো ট্যাক্সি আছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে মূলত হচ্ছে সবাই বিভিন্ন প্রান্তে যে যেখানে যেতে চায় সেখানে চলে যায়। আমরা হচ্ছে আজকে এখান থেকে যাব। আমরা নর্থ সিকিমের জন্য হচ্ছে আমাদের যাত্রা শুরু করছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করে হচ্ছে আমরা 5 জন যাচ্ছি। যে হচ্ছে ড্রাইভার ভাইয়া ছিল উনি হচ্ছে গাড়ির তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে যেয়ে দাঁড়াইছে। আর এখানকার ভিউটা একটু দেখেন আপনারা, অস্থির একটা ভিউ। এই দূরে যে পাহাড় কেটে ঘরগুলো যে করা আছে এগুলো দেখা যাচ্ছে, নিচেও যে এখানে অনেকগুলো বাড়িঘর। আমাদের জার্নির যে ড্রাইভার আছেন উনি হচ্ছে নেই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে সন্তোষ, উনি অনেক মিশুক একটা লোক। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে লাচুং এর দূরত্ব প্রায় 118 কিলোমিটার। আজকে আমরা এই 118 কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পার হব এবং আমরা লাচুং এ গিয়ে পৌঁছবো সন্ধ্যার দিকে। সামনেই হচ্ছে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এটাই বাগথাং ওয়াটারফল। গ্যাংটক সিটি ট্যুরে প্যাকেজ নিলে এই ওয়াটারফলটাতে আপনাদের নিয়ে আসবে। যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু নর্থ সিকিম হচ্ছে বর্ডার এরিয়া, সো এই জায়গায় আসতে হচ্ছে আপনাদের পারমিশন নিতে হবে। সবার ক্ষেত্রে যে টুরিস্টরা আসুক না কেন এখানে পারমিশন নিতে হয়। আমরা যারা হচ্ছে বাংলাদেশি আছি, বাংলাদেশ থেকে যারা হচ্ছে নর্থ সিকিম ভ্রমণ করতে চান, গ্যাংটকে আসার পরে নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। সো পারমিশন নেওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, 2 কপি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, আপনার যে ইন্ডিয়ান ভিসা যেটা করিয়েছেন সেটার একটা ফটোকপি, র‍্যাংপোর্ট থেকে যে পারমিশন পেয়েছেন সেটার হচ্ছে ফটোকপি। এই ডকুমেন্টসগুলো দিলে টুরিস্ট এজেন্সি যারা আছে, প্যাকেজ যারা হচ্ছে অফার করে তাদের কাছে দিলে তারা হচ্ছে পারমিশন নিয়ে রাখবে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগের দিন পারমিশন নিতে হবে। আর পারমিশনের সকল বিষয়গুলো মূলত দেখে হচ্ছে ট্রাভেল এজেন্সি, ওরাই হচ্ছে আপনাকে কোথা থেকে কিভাবে পারমিশন নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ওরাই অ্যারেঞ্জ করে
করে দিবে আপনাকে যদি আপনারা ওদের কাছ থেকে ট্যুর প্যাকেজ নেন। উইথ আওয়ার ট্যুর এজেন্সি নর্থ সিকিম যে ইস্ট সিকিম ভ্রমণ করতে পারবেন। আমরা চলে আসছি 76 অর্ডার ফল। আপনারা লাচুংয়ে আসলে এই জায়গায় হচ্ছে থামাবে আপনাদের। ফার্স্টে যখন আসছিলাম এই ব্রিজটা হচ্ছে চালু ছিল, আর এটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, এটা এখন বন্ধ, এটা হচ্ছে চালু, এইটা দিয়ে গাড়ি চলতো। আর এই অর্ডার ফলটার নাম হচ্ছে 76 অর্ডার ফল। উপরে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, ওয়াও কাছে যাবো আসলে। এদিক দিয়ে যেতে হবে, গ্যাংটক এবং সিকিম ট্যুর প্ল্যান কীভাবে করবেন। যদি প্রপার প্ল্যানিং করে আসতে পারেন তাহলে খুব কম টাকায় এবং কম সময়ে সিকিম ট্যুর করতে পারবেন। সিকিম ঘোরার জন্য বাংলাদেশিদের জন্য মূলত দুটি জায়গার পারমিশন দেওয়া হয়, একটি হচ্ছে নর্থ সিকিম, অপরটি হচ্ছে ইস্ট সিকিম। ইস্ট সিকিম ঘুরে দেখার জন্য তিনটি জায়গা আছে, জায়গাগুলো হচ্ছে সাঙ্গু লেক, নাথুলা পাস এবং বাবা মন্দির। সো আমরা যেহেতু বাংলাদেশি আমরা শুধুমাত্র সাঙ্গু লেকটাই ঘুরতে পারবো, নাথুলা পাস এবং বাবা মন্দির যাওয়ার আমাদের পারমিশন নেই। সাঙ্গু লেকটা মূলত গ্যাংটক সিটি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। আপনারা যদি গ্যাংটক থেকে মর্নিং এ সাঙ্গু লেক যাওয়ার জন্য রওনা হন, সেক্ষেত্রে আশা করি সাঙ্গু লেক ঘুরে গ্যাংটকে এসে লাঞ্চ করতে পারবে। আর বিকেলের যে সময়টুকু থাকবে ওই সময়টুকুতে আপনারা খুব ইজিলি গ্যাংটক সিটি ট্যুর করতে পারবেন। আর এইভাবে যদি আপনার ট্যুর প্ল্যানটা করেন সেক্ষেত্রেও আপনার একটা দিন এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা যে খরচটা আছে সেটা বেঁচে যাবে। আমাদের দুপুরের খাবার আমরা এই হোটেলে খাবো, আর এই হোটেলটির নাম হচ্ছে সুবেদার। দুপুরের খাবারে কি কি থাকছে চলুন আমরা দেখি। এই হচ্ছে ভাত, এরপরে হচ্ছে ডাল, সয়া বান্দা, আলু ভুজা, আলু ভাজি, এটা হচ্ছে এরা আলু ভুজা ভাই, আমরা হচ্ছে আলু ভাজি বলি, হচ্ছে এগ কারি, ডিমের তরকারি। এই হচ্ছে প্যাকেজের খাবার, এটা খেয়ে হচ্ছে আমাদের যেতে হবে, এটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো আমাদের খাওয়া শেষ, আমরা হচ্ছে এখন লাচুংয়ের দিকে যাব। তো নর্মালি যেটা হয় যে এখানকার খাবারগুলো খুব একটা বেশি ভালো হয় না, এটা হচ্ছে যেহেতু প্যাকেজের খাবার খুব একটা বেশি ভালো হয় না, এটা হচ্ছে বাস্তব কথা। আপনারা লাচুং অথবা ইয়ামথাং যেখানে আসেন না কেন আপনাকে প্যাকেজে আসতে হবে, সিঙ্গেলভাবে এখানে আসার কোনো অপশন নাই যেহেতু পারমিশনের বিষয় থাকে সে এর জন্য। আমরা হচ্ছে এখন নাগা অর্ডার ফলে চলে আসছি। লাচুং যাওয়ার পথে এটা হচ্ছে সবচেয়ে বড় অর্ডার ফল। এই জায়গাটার নাম নাগা অর্ডার ফল হওয়ার কারণ হচ্ছে এটা নাগা নামক যে জায়গা আছে সেইখানে হচ্ছে এই অর্ডার ফল, এর জন্য হচ্ছে নাগা অর্ডার ফল। সাউন্ডটা হচ্ছে একটু ফিল করেন, এই দেখছি হচ্ছে কতটা খাত। আর এই হচ্ছে নাগা অর্ডার ফলের ভিউ, এখানে অনেক পর্যটক। উপরের যে ইয়াটা আছে ওইটা আরো বেশি বড়। হ্যাঁ যাবে আসবা, অলরেডি ভিজে গেছে।
করছি। ওয়াটারফলটা আছে উপরে একদম, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি বড়। এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এর হচ্ছে শব্দটা, যার শব্দটা শোনেন কত গর্জন। আর এই যে আমার গ্রুপের সব, আর এ পাশে এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার ওই পাশে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই হচ্ছে উপরওয়ালার অপূর্ব সৃষ্টি। আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে, এটা দেখলেই বোঝা যায়। আসলে যারা বিশ্বাসী আছে, বিশ্বাসীদের জন্য এটা অনেক কিছু, আর যারা বিশ্বাস করেন না, সেটা হচ্ছে তাদের কাছে মনে হয় এটা প্রকৃতির নিয়মে চলে। নর্থ সিকিমে মূলত হচ্ছে আপনি তিনটি জায়গাতে যেতে পারবেন। জায়গাগুলো হচ্ছে লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। লাচুংয়ে এসে ওই দিন কিন্তু আপনারা কোথাও ঘুরতে পারবেন না, পরের দিন সকালে আবার হচ্ছে আপনাকে যেতে হবে ইয়ামথাং এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট যেটা হচ্ছে প্রায় 17,000 ফিট উপরে, ওইখানে গেলে আপনাদের শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হয়, আবার ওই দিন হচ্ছে আপনাকে গ্যাংটকে ব্যাক করতে হবে। সো এই যে জার্নিটা আছে, এই জার্নিটা অনেক বেশি হচ্ছে হেট্রিক হয়ে যায় আমাদের জন্য, আমরা যেহেতু এত বেশি জার্নিতে অভ্যস্ত নয়। আপনাদের হচ্ছে লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট ট্যুর করতে একটা দিন লাগবে হচ্ছে আপনার গ্যাংটক থেকে লাচুং যেতে। এর পরবর্তীতে হচ্ছে আপনার লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট হচ্ছে ট্যুর করে আবার গ্যাংটকে ফিরতে আর একটা দিন লাগবে। টোটাল হচ্ছে আপনার 30-40 ঘন্টার মতো সময় লাগবে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি এবং ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দুপুরে লাঞ্চ করাবে হচ্ছে লাচুংয়ে এসে। সো দুপুরে লাঞ্চ শেষে আপনারা হচ্ছে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবেন। প্যাকেজের ডিটেলস সম্পর্কে বলি, প্যাকেজটা নর্মালি যেটা হয়, আপনারা যদি 7 জন অথবা 8 জনের গ্রুপ হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অফ সিজন হয় 14,000-15,000 টাকা আপনার হচ্ছে প্যাকেজের হচ্ছে কস্টিং পড়বে। আর যদি এটা সিজনে হয়, সিজনের ক্ষেত্রে এটা হচ্ছে 18,000-22,000 টাকার মতো পড়ে যাবে আপনার নর্থ সিকিম ভ্রমণে। সো এটার মধ্যে যে যে বিষয়গুলো ইনক্লুড থাকে, যেদিন যাবেন সেদিন হচ্ছে দুপুরের খাবার, সেদিনের রাত্রির খাবার, পরের দিন সকালের নাস্তা এবং দুপুরের খাবার, 4টা খাবার হচ্ছে আপনাদের ইনক্লুড থাকবে এই প্যাকেজের মধ্যে। এর পাশাপাশি হচ্ছে যে গাড়িটা করে যাবেন সেই গাড়িটা হচ্ছে এর মধ্যে ইনক্লুড, এবং রাতে যে হোটেলে স্টে করবেন সেই হোটেলের ফেয়ারটাও হচ্ছে এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। তবে ওদের সাথে একটু কথা বলে নেবেন যে হোটেলটাতে আপনারা গিয়ে থাকছেন সেই হোটেলে যেন পর্যাপ্ত রুম হিটিং যে ব্যবস্থা আছে সেগুলো যেন থাকে, বিশেষ করে যারা সিজনে আসবেন। আমি সিজন বলতে হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টা, এই সময়টাতে যারা আসবেন তারা অবশ্যই ট্যুর এজেন্সির সাথে যখন প্যাকেজ দিবেন তখন হচ্ছে ইন ডিটেল সব বিষয়গুলো ওদের সাথে শেয়ার করে নেবেন। আমরা এখন যে টানেলটি দিয়ে যাচ্ছি এই টানেলটির নাম হচ্ছে থিং টানেল, এটি মাঙ্গন ডিস্ট্রিক্টে অবস্থিত। টানেলটি নর্থ সিকিমের সব থেকে বড় টানেল। টানেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2018 সালের 7ই জুন। টানেলটির লেন্থ 578 মিটার, 1896 ফিট। সো আমরা হচ্ছে লাচুং এর খুব কাছে চলে এসেছি। থিং টানেলের পরে হচ্ছে লাচুং শুরু। আমাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে, কারণ আমাদের আগামীকাল খুব সকালে হচ্ছে আমাদের ঘুম থেকে উঠতে হবে।